রূহ ছাড়া এরা বসে গেছে, এরা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের ঠ্যাং ভেঙ্গে দিবে বলে, হাত পা ভেঙ্গে দিয়ে ঘুরিয়ে দিয়ে আমাদেরকে জেলে ফুরে দিবে বলে তিনি ধমক দিয়েছিলেন, তার নষ্ট ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। নষ্ট কাকে বলে, কি অপরকার? উদাহরণ সহ লিখো, কেয়ামত পর্যন্ত নষ্টের উদাহরণ হবে এই পুলাঙ্গন। বলেন নষ্টের উদাহরণ, বলেন কিসের উদাহরণ, বলেন নষ্টের উদাহরণ হবে এই কুলাঙ্গার। ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, ইতিমধ্যে কি হয়ে গেছে বলেন, কি কি ভাইরাল হয়েছে? সে যে নষ্ট, সে কি বলেন, এত নষ্ট হইলো কেন, কিসের কারণে, কোনটা না থাকার কারণে? রুহের রুহ নাই, বলেন কি নাই, বলেন রুহের রুহ নাই। এই জন্য মেরে ভাইও, যদি জিজ্ঞেস করা হয়, একজন বলছে কয়মা সেগুলো সমাজকে কি দিয়েছে, আমি বলবো জালেম তোমার চোখ নাই এই জন্য তুমি দেখো না কি দিয়েছে। সূর্যকে দেখে যদি কেউ চোখ নিচু করে আর বলে সূর্য নাই, ভেবে খুব সূর্য নাই না, তার চোখ নাই। সাগরে হাঁস মেঘনাতে গিয়া শামুক খুঁজছে তো ডুবুডুবি করে কতক্ষণ পরে বলে হায় মেঘনার তো তলা নাই, হাঁসের মেঘনার তলা নাই না হাঁসের গলা নাই। বেকুব বলছে কাউই মাছা কিছু দেয় নাই সমাজকে, এও জানে নাই না কাউই মাছা দেয় নাই। বলে তোমরা তো মদের আসরে থাকো, তোমরা জানবা করতে কাউই মাছার কথা, তোমরা জানবা করতে কি, এটা জানতে হলে তো এখানে আসতে হবে, এটা জানতে হলে তো পড়তে হবে ইসলামের ইতিহাস, এটা জানতে হলে তো পড়তে হবে উপমহাদেশের ইতিহাস, এটা পড়তে হলে তো ভারতবর্ষের ইতিহাস জানতে হবে তোমাকে, এটা জানতে হলে তো গোটা আরব বিশ্বের ইতিহাস জানতে হবে তোমাকে। এই জন্য তুমি কোথেকে বুঝবা ইসলাম কি দিয়েছে তোমাকে, ইসলাম কি দিয়েছে, কওমি মাছাগুলো সমাজকে কি দিয়েছে, এটা জিজ্ঞেস না করে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, কওমি মাছাগুলো ইসলাম সমাজকে কি কি দেয় নাই, বলেন প্রশ্ন করা উচিত ছিল কি, কওমি মাছা সমাজকে কি, কওমি মাছা সমাজকে ধর্ষক দেয় নাই, কওমি মাছা সমাজকে দুর্নীতিবাজ দেয় নাই, কওমি মাছা সমাজকে চোর দেয় নাই, কওমি মাছা সমাজকে ডাকাত দেয় নাই, কওমি মাছা সমাজকে মদ্যপ দেয় নাই, কওমি মাছা সমাজকে গাঞ্জটি দেয় নাই, কওমি মাছা সমাজকে ইয়াবাখোর দেয় না, কওমি মাছা সমাজকে তোদের মতো নষ্ট এই মানুষগুলোকে উপহার দেয় না। কওমি মাছা সমাজকে কি দিয়েছে প্রশ্ন, কওমি মাছা সমাজকে কি দিয়েছে, কওমি মাছা সমাজকে মানুষ উপহার দিয়েছে। কওমি মাছা সমাজকে কি দিয়েছে বলেন, হযরত মাওলানা সাইয়্যিদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহু তাআলা, তিনি একবার আমেরিকান নাসা মহাকাশ গবেষণাগার সেখানে তাকে দাওয়াত করা হয়েছিল। সাইয়্যিদ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে মধ্যাহ্ন ভোজের দাওয়াত, দুপুরবেলার কি লাঞ্চের দাওয়াত, তো ওখানে লাঞ্চ কি কয়, দুপুরবেলা খানারে কি কয়, ও আমি কিন্তু একটা শব্দ পারি লাঞ্চ, আমি কিন্তু একটা ইংরেজি শব্দ পারি, এটার নাম কি, তাহলে তো আমি অনেক কিছু পারি ইংরেজি, আমি একটা শব্দ পারি অনেক কিছু পারি, আমি আরো কিছু শব্দ পারি, হোয়াট ইজ ইউর নেম, আমি আরো কিছু শব্দ পারি হাউ আর ইউ, আমি আরো কিছু শব্দ পারি মাই নেম ইজ মুস্তাফুন নবী, বুঝেন না, আরো কিছু শব্দ আমি কি করি বলেন, পারি, আরো কিছু শব্দ আমি কি পারি, এবার আমি ইংরেজি খুব পারি, তা আমি এতগুলো শব্দ বলিও যদি ইংরেজি না পারি, তুমি আলিফ বা তে সে হে খে পাইরা তুমি আরবি সব পারো কেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা গা, এই ছাগলের বাথরুম দেখুন ছাগল, যেমন ধরেন এক বাচ্চা তিনটা ট্যাবলেটের নাম পারে, নাফা, প্যারাসিটামল, স্যাকলো, এখন ও বলে আমি তিনটা ট্যাবলেটের নাম পারি, আমার বাবা অসুস্থ হইলে আমি আর কোনো ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, আমি তিনটা ওষুধের নাম পারি, কি এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা না অসুস্থ মস্তিষ্কের কথা, জোরে বলে, পাগল ছাগলের কথা না সুস্থ মস্তিষ্কের কথা, তিনটা ট্যাবলেটের নাম জানে সে, বাবার আর অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে হবে না, তিনটা ট্যাবলেটের নাম জানে, আমিও তো পারি আলিফ বা তে সে হে খে, তাহলে আমি আমার বাবার জানাজা আমি দিব, তো জানাজার মধ্যে পড়িস আল্লাহু আকবার আলিফ বা তে সে হে খে, তে সে সে পারে তে সে,
আছে দুনিয়াতে কোনো বর্ণ তে সে না আছে দুনিয়াতে কোনো বর্ণ হে খে না বর্ণ বলে বর্ণের নাম বলে হে খে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আমিন এত আবল তাবল বলে কেন আবার বলেন কেন রুহের রূহ নাই এই কথা কি বুঝাইছে আপনাদের কি নাই বলেন রুহের রূহ নাই তো রূহ ছাড়া যেমন মুরগি অচল মুরগি দুর্গন্ধ ছড়ায় রূহ ছাড়া যেমন ছাগলে বাচ্চা দেয় না রূহ ছাড়া যেমন গাভিয়ে দুধ দেয় না রূহ ছাড়া গাছে যেমন ফুল দেয় না আর ফল দেয় না এই মানুষগুলো রূহ ছাড়া হওয়ার কারণে সমাজ আরাদের থেকে কিছু পাওয়ার আশা করা যায় না কেন কেন রূহে রূহ নষ্ট হয়ে গেছে বলেন রূহে রূহ তাহলে রূহে রূহ কি কোরআন বাদশার বাড়ি আর প্রধানমন্ত্রীর বাড়িও কিন্তু রাজমিস্ত্রি বানায় বুঝুন নাই কথা প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে কে এখন এই রাজমিস্ত্রি অনেক দামি হয়ে গেছে না প্রধানমন্ত্রী বাড়ি বানাইছে না রাজমিস্ত্রি কাজে তো বাড়ি বানানো সেখানে যেই থাকুক তার কাজ কি বলেন তার বাড়ি বানানো এখানে যেই থাকুক তো কম্পিউটার বানানো বানাবে বিমান বানানো বানাবে গাড়ি বানানো বানাবে যেটা শিখছে বানাবে যেটা শিখছে কি করবে এবং দেখবেন ইনাদেরকে যদি আমাদের সামনে বক্তব্য দিতে দেয় ইনারা কমন কিছু বক্তব্য দেয় কমন কিছু বক্তব্য এনারা বক্তব্য দিবে আমরা ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়ন করতে চাই কি বলবে বলেন আমরা ধর্মীয় শিক্ষাকে কি করতে চাই আধুনিকায়ন করতে চাই আমরা মাদ্রাসাগুলোতে কম্পিউটারাইজড করতে চাই আমরা মাদ্রাসাগুলোতে প্রজেক্টর শিক্ষা ব্যবস্থা করতে চাই আমরা আধুনিক শিক্ষা আমরা ধর্মীয় শিক্ষাগুলোকে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে চাই আর আমরা তালে দেন কিন্তু এই জালিমরা কখনো কখনো ওখানে গিয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটি গিয়ে বলে না আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষগুলোকে পাশাপাশি ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাই এটা কখনো বলছে কেউ এটা কোনোদিন শুনছেন যে আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষগুলোকে আমরা কি করতে চাই বলেন ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাই আমাদেরকে নিয়ে বড় মায়া কান্না আমাদেরকে নিয়ে বড় টেনশন আমাদেরকে নিয়ে টেনশনের শেষ নাই এরা মাদ্রাসায় পড়ে এরা খাবে কোথেকে আমাদেরকে নিয়ে খুব কি আমাদেরকে আমি বলি আমরা মাদ্রাসায় পড়ে খাবে কোথেকে উত্তর শহর আপনাদের ঘরে বলেন কোথায় খাবো বলেন বলে আপনারা আমাদের ঘরে খাবেন কেন কেন আমরা দুলা যে দুলা রাঁধে কখনো আমরা কি বলেন আবার বলেন আমরা কি দুলা রাইন্দা খায় না আপনারা খাওয়ার জোরে কয় না দুলা রাইন্দা খায় কে দুলা রাইন্দা দুলে রাইন্দা খাওয়া না যত শাশুড়ি আছে সব শাশুড়ি একসাথে মিলে রাঁধে যত শালি আছে সব শালি একসাথে মিলে রাঁধে যত তশালি আছে সব একসাথে জমা হয় না বলেন যত শাশুড়ি আছে সব একসাথে খালা শাশুড়ি মামি শাশুড়ি ফুফি শাশুড়ি সব জমা হয় কারে খাওয়া বললে গা বলেন বলে হুজুর দুলারে খাওয়া বললে গা এতজন জমা হয়েছে কি লেগা তা করে জিজ্ঞেস কি লেগা জমা হয়েছে কি দুলার একজন রান্ধার লেগে এত শাশুড়ি জমা হয়েছে কি লেগা তা করে জিজ্ঞেস কি লেগে জমা হয়েছে বলে তোমরা এখানে এতজন কি করো দুলা আইব দুলালে দুলা লেগে এতজন জমা হওয়া লাগে বেকুব নয় প্রশ্ন করনে হলা তাহলে দুলারা রাঁধে কে বলেন বুঝে না কারা রাঁধে শাশুড়িরা রাঁধে আর কারা রাঁধে শালিরা রাঁধে তো আমাদের রাঁধবে কে আপনাদের ঘরে রাঁধবে কেন আমরা দুলা যে আচ্ছা এই বাড়ির যত আয়োজন সব কার লেগা ফ্যান্ডেল বানাইছে কার লেগা দুলার লেগা স্টেজ সাজাইছে কার লেগা বত এই বাড়িতে গত এক বছর ধরে রুই মাছ পালছে ধরে নাই কার লেগা গত এক বছর ধরে মুরগি পালতেছে খায় নাই কি লেগা খাসি যে জবান খাসি যে রেডি করে রাখছে এক বছর আগ থেকে কার লেগা গরু যে বাচ্চা দিয়ে রাখছে দুধ দিতেছে কার লেগা দুলার লেগা সব দুলার লেগা এই বাড়ির সমস্ত আয়োজন দুলার লেগা আল্লাহর কসম কায়নাতের সমস্ত নিজামে কায়নাত ওলামায়ে উম্মতের জন্য এই সূর্য উঠে ওল আমাদের জন্যই সূর্য ডুবে ওল আমাদের জন্যই চাঁদ উঠে ওল আমাদের জন্যই চাঁদ ডুবে ওল আমাদের জন্যই এই গ্রীষ্ম আর শীত আর বর্ষা এটা আসে ওল আমাদের জন্যই এই জমিন এখনো ফসল দেয় ওল আমার আছে বলেই এই সাগর এখনো জোয়ার আর ভাটা হয় ওল আমার আছে বলেই ওলামা একরাম আছে বলেই ওলামা একরাম আছে বলেই এই জন্য যদি জিজ্ঞেস করো
যদি জিজ্ঞেস করো ওলামারা কি দিয়েছে সমাজকে, আল্লাহর কসম ওলামারা সমাজকে শাপ দিয়েছে, তোমরা কি দিয়েছো দুর্নীতিবাদ, তোমরা দিয়েছো রাখো।